হ্যালো রাতুল। হ্যাঁ মাগু, আমি তো একটু পরে তোকে ফোন করতাম, তুই এক্ষুনি বাসে চলে আয়। এখন কিভাবে আসবো? এখনই আসতে হবে, আমি জানি না তুই কিভাবে আসবি। তুই জানিস না এখন আমি কোথায়? কোথায় কেন, অথই তোকে কিছু বলেনি? না তো কিছু বলেনি, বাসায় লঙ্কা কাণ্ড বেঁধে গেছে, তুই এক্ষুনি বাসে চলে আয়। আমার আসতে মিনিমাম দেড় ঘন্টা লাগবে। দেড় ঘন্টা লাগবে কেন? আমি এখন জাহাঙ্গীরনগর। আচ্ছা তুই জাহাঙ্গীরনগরে মূর্তি গেলি কেন? রানার জন্য এসেছি। রানার জন্য মানে? রানা যখন জেলি খাচ্ছে তখন জেলে বসেই তো পরীক্ষাটা দিতে পারে। আচ্ছা মাহবুব, ও জেলি পরীক্ষা দিবে কেন? ও তো আজই বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাচ্ছে মানে? চাচা তো তাই বললো। তুই এক্ষুনি চাচাকে বল জামিনটা আটকাতে। জামিন আটকাবো কেন? আচ্ছা ও যদি জেল থেকে বেরিয়ে যায় তাহলে তো ওকে ক্যাম্পাসে গিয়ে পরীক্ষা দিতে হবে নাকি? হ্যাঁ। ওকে ক্যাম্পাসে ঢুকতে পারবে, তার চাইতে জেলখানায় বসে পরীক্ষাটা দেওয়াই তো ভালো, কটা দিন বেশি থাকবে এই তো। ও ওর অপোনেন্টরাও এটাই চাচ্ছে, ও বেরোলেই ক্যাম্পাসে ঢুকতে চাইবে, আর ও ঢুকতে চাইলে একটা রক্তাক্ত কাণ্ড ঘটিয়ে বসবে। শোন, জেলখানায় বসে নয় রানা পরীক্ষা দিল, কিন্তু এদিকে যে বাসায় লঙ্কা কাণ্ড বেঁধে গেছে। আচ্ছা আমি আসছি। আজ নাকি আপনি ছাড়া পাচ্ছেন? সম্ভবত। কই, কাল তো আপনি কিছুই বলেননি। কেন, তোমাকে বললাম না তাড়াতাড়ি খাবার আনতে। তাড়াতাড়ি খাবার আনার সাথে ছাড়া পাওয়ার কি সম্পর্ক? না তার সম্পর্ক নেই, কিন্তু ওটা মাথায় ছিল বলেই তোমাকে বলেছিলাম। সরি, আসলে ছাড়া যে পাবোই সে গ্যারান্টিও নেই, কারণ সম্ভব স্বাভাবিক এই বিষয়গুলো কখনোই আমার ক্ষেত্রে ঘটে না। এ দেখো না, যেমন আজকে আমার জামিন পাওয়ার কথা, না পাওয়ার কোনো কারণও নেই, অথচ দেখবে কোনো এক কারণে আমার জামিন হলো না, সে কারণেই বলিনি। মন খারাপ করছো কেন? কই না তো। মন খারাপ করার কি হলো? এখন তো তুমি সবকিছু জানলে। হ্যাঁ জানলাম। আচ্ছা তুমি না বলেছিলে ছাড়া পাবার দিন তুমি আমাকে একটা জারুর কাছে নিচে নিয়ে যাবে। যাব না। কেন? এমনি। তো সেদিন তুমি আমাকে ওই গাছের নিচে নিয়ে যাওয়ার জন্য এত জোর করলে, অথচ এখন যেতে চাচ্ছ না। তুমি কিন্তু এখন আমাকে অপমান করছো। কি হলো, কাঁদছো কেন? কোথায়? চোখে পানি অথচ বলছে কোথায়? আমার চোখে এমনি এমনি পানি আসে। আচ্ছা এখন বলো তুমি যাবে না কেন? এমনি। তুমি কি ভেবেছিলে এখানে আসার আগে শাড়ি পরে আসবে? আপনি এত তাড়াতাড়ি সবকিছু বুঝে ফেলেন কি করে? শাড়ি পরে আসুনি তো কি হয়েছে, এখান থেকে ছাড়া পেয়ে তোমাকে নিয়ে আগে তোমাদের বাড়িতে যাব। তুমি শাড়ি পরবে, আমি একটু গোসল করব, তারপরে আমরা দুজন একসাথে জারুল কাছে নিচে যাব, ঠিক আছে?